জানাই, ধন্যবাদ জানাই যে আমাদের রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী সারা বিশ্বে পালন হবে। বারোই রবিউল আউয়াল 12টার পর থেকে শুরু হয়ে যাবে, সোনারগাঁটে ঈদে মিলাদুন্নবী পালন হবে, হাজার হাজার আশেকদের মিলন মেলা বসবে। এরপর ব্রাহ্মণবাড়িয়া আল্লামা তাহির হুজুরের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া 10 বছর পরে কমিটির আন্ডারে ছিল, 10 বছর পরে ঈদে মিলাদুন্নবী হতে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন জায়গার থেকে ইনশাল্লাহ তারা মিলাদ শুরু করছে, করবেই, জশ্নে জুলুস করবেই। যদি এই মাঠের মধ্যে যদি আমার একটা ভাই মরে যায়, যারা মারবে এরা ইয়াজিদি, আর যারা মরবে এরা হচ্ছে হুসাইনি, হাত তুলে কণ্ঠে কেনা। সোনারগাঁটের জমিনে যদি মরেও যায়, যারা মরবে এরা হুসাইনি, আর যারা মারবে এরা ইয়াজিদি, নিঃসন্দেহে। বাংলাদেশের সরকার যারা মারবে এদেরকে যেন জেলের মেয়েদে তাড়াতাড়ি ওই উলুশের কামড় যেন নেজেন খাওয়ায়। গাই মনে পরে কি করলে, আচ্ছা যাই হোক ইনশাল্লাহ, আমি নতুন মানুষ, আপনাদের এলাকার সন্তানই, যাই হোক ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের এলাকার ভিতরে যারা আলিম ওলামা হয়েছে, নতুন যারা, নতুন প্রজন্মে যারা সৈনিক হতে যাচ্ছে, যারা মাদ্রাসা যারা পড়তেছে, আমরা তো এখন বুড়ো গেছি গা, বুড়া মানুষ, 31 বছর বুড়া না, এখন তো শেষ হই, আর কদিন পরে তো শেষ হয়ে, একবার নাতি শেষ। তা এখন যারা বর্তমানে যারা যুবক ইয়াং যারা আপনারা রয়েছেন, যারা আলিম ওলামা আপনারা এলাকার মানুষ, তাদেরকে একটু মানে হেল্প করে লইব, টাকা পয়সা দিয়ে লাগবে না, তাদের সাথে একটু শ্রম দিবেন, দেখবেন এদের দ্বারাতে, একটা আলিম ওলামার দ্বারাতে, যেন এখানে 2-3টা ছেলে আছে এদিকে আছে, এরা যদি আপনারা যদি মুরব্বীরা যদি একটু উৎসাহ দেন, দেখবেন ইনশাল্লাহ তাদের দ্বারাতে আশা করি ইনশাল্লাহ এলাকাটা উন্নত হবে, কথা কোনো করে ঠিক কিনা। তো আপনারা যদি সাথে না থাকেন, জীবনও এর আগাইতে পারবো না, আপনার হয়তো ছেলে লাগে, বাতিজা লাগে, বাইয়ের ছেলে লাগে, আত্মীয়তার মধ্যে সবাই, কিন্তু তাদেরকে উৎসাহ দিতেইব, ভালো কাজ করতে গেলে আপনারা বাধা দিবেন না কোনো দিন, যে এটা বাধা এটা বাধা। অনেকে ওয়াজ মাহফিল বন্ধ করে দিছে, কেনা ওয়াজ মাহফিল করলে জঙ্গি হয়, ওয়াজ মাহফিল করলে এটা হয় এটা হয়, কিন্তু ওয়াজ মাহফিল করা জঙ্গি হয় না, ওয়াজ মাহফিল করলে মানুষ কিছু আদায়ত হয়। আল্লাহ যেন মানুষকে বুঝার তৌফিক দান করে সকলে বলে আমিন। তো মিলাদুন্নবীর মাহফিলে আমি কত